জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ফলের মাস। এই মাসে বিভিন্ন প্রকার ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। তবে লিচু একটি অন্যতম ফল যা মৌসুম শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না, তাই আপনি চাইলে সারা বছর লিচু সংরক্ষণ করতে পারবেন। তাহলে আসুন আমার টিপস দেখে ঝটপট শিখে নিন সারা বছরের জন্য কিভাবে লিচু সংরক্ষণ করতে হয়। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। এখানে আমি লিচু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লিচুগুলো একটু সরিয়ে প্লেট বসিয়ে নিব, সেই প্লেটে লিচুগুলো রেখে দিব বোটা ভেঙে। তবে এমন ভাবে লিচুগুলো ভাঙতে হবে যেন একটু বোটা থেকে যায়। দেখতেই পাচ্ছেন কতটুকু করে লিচুর বোটা রাখতেছি, এবং সবগুলোই এভাবেই ভেঙে নিব লিচুগুলো ও প্লেটে রেখে দিব। কত সহজে ভাঙা যাচ্ছে! আপনারা চাইলে কাঁচি বা চাকু দিয়ে গোটা কাটতে পারেন। আমার হাত দিয়ে ভাঙতে ভালো লাগে লিচু, তাই হাত দিয়েই ভাঙতেছি। দেখেন সবগুলোই ভাঙা হয়ে গেছে, এবং গোটা কতটুকু রেখেছি দেখে নিন। আমি এখন নর্মাল ঠান্ডা পানিতে লিচুগুলো ধুয়ে নিব, তবে ভিজিয়ে রাখবো 9 থেকে 10 মিনিট, কারণ আমরা সবাই জানি লিচুতে প্রচুর পরিমাণ কীটনাশক স্প্রে প্রয়োগ করা হয় প্রায় প্রতিদিনই, যেন লিচুতে পোকা না ধরে বা লিচুর কালার নষ্ট হয়ে যায়। নয় দশ মিনিট হয়ে গেছে, এবার একটা শুকনা কাপড়ে তুলে নিব লিচুগুলো। সবগুলো লিচু তুলে নেওয়া হয়ে গেলে লিচুগুলো শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিব, যেন লিচুতে একটুও পানি না থাকে। সবগুলো লিচু ভালো করে মুছে নিব, তার আগে একটা লিচু ছিলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে এবং কত লোভনীয়, ছিলার সঙ্গে সঙ্গে খাওয়ার ইচ্ছা জাগে। ডোন্ট মাইন্ড, খেয়ে নিলাম। দেখেন সবগুলো লিচু ভালো করে মুছে নিয়েছি, লিচুতে একটু পানি নেই। এবার আমি একটা পেপার নিয়েছি, সেই পেপারে আমি লিচুগুলো তুলে নিব সবগুলোই। সবগুলোই তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি পেপারটাকে ভালো করে লিচুগুলোর সাথে মুড়িয়ে নিব, যেন একটা লিচুও দেখা না যায়। মোড়ানো হয়ে গেছে পেপার দিয়ে, এখন একটা পলিথিন নিব, আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পলিথিনটা মোটা হয় এবং ভিতরে একটু পানি না ঢুকতে পারে। সেই পলিথিনে আমি পেপার দিয়ে মোড়ানো লিচুগুলো ঢুকিয়ে দিব। এবং পলিথিনটাকে ভালো করে মুড়িয়ে নিব। এবং সুতা দিয়ে ভালো করে পলিথিনের মুখ বন্ধ করে দিব, যেন ওর ভিতরে পানি ঢুকতে না পারে।
এবং হাত দিয়ে সুতাটা ভালো করে মুড়িয়ে নিব। হয়ে গেছে দেখেন। এবার আমি একটা শপিং ব্যাগ নিয়েছি কাপড়ের, সেই ব্যাগে ঢুকিয়ে নিব এবং ভালো করে শপিং ব্যাগটাকেও মুড়িয়ে নিব এবং ডিপ ফ্রিজে রেখে দিব এভাবেই। পাঁচ দিন পর আমি ফ্রিজ থেকে লিচুর প্যাকেটটা বের করে নিয়েছি দেখেন, এবং শপিং ব্যাগটা যেমন মুড়িয়ে রেখেছিলাম ঠিক তেমনই আছে, তবে ফ্রিজ হয়ে গেছে ব্যাগটা। এখন আমি লিচুগুলো দেখাচ্ছি, পাঁচ দিন পরও লিচুগুলো কত সুন্দর আছে দেখে নিন। আর আমি লিচুগুলো কেন পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম বুঝতেই পারতেছেন, না বুঝলে বলে দিচ্ছি। পেপার দিয়ে লিচু মোড়ানোর কারণ হলো, যখন আমি সাধারণ কিছু বা যখন আপনারা সাধারণ কিছু টিপে রাখেন, সেই জিনিস বের করার পর কিন্তু শক্ত হয়ে যায়, শক্ত দেখায় বা শক্তই থেকে যায়। কিন্তু দেখেন লিচুগুলো কিন্তু একটুও শক্ত হয়নি, আর অনায়াসে লিচুগুলো ছিলে নেওয়া যাচ্ছে দেখেন, কোনো শক্ত ভাব নেই। পেপার দিয়ে মোড়ানোর সুবিধা এটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।